ওই যে সি আর এইচ এর মাঝখানে একটা অক্সিজেন ঢোকালাম, দেখ আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্মুলা ক্লিয়ার বোঝা গেছে? তাহলে অ্যালডিহাইডের অক্সিডেশন আমি পাচ্ছি কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিড। আমি শর্টে লিখলাম কার্ব অ্যাসিড, ঠিক আছে বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাইন মানে সিমিলারলি আমি তোকে বলি কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশন আমি কী পাবো, অ্যালডিহাইড। বোঝা গেছে? ক্লিয়ার? চল বুঝে গেছিস। 1 ডিগ্রি অ্যালকোহল হয়েছিল, এবার ধর আমি নিলাম হচ্ছে পরেরটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা সবার লেখা হয়ে গেছে। চল সবার হয়ে গেছে। এবার ধর আমার কাছে আছে হচ্ছে, ভালো করে দেখবি এই মলিকুলটা, CH3 COH, এটা এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। মলিকুলটার নাম কি বলতো? আইপিএসি নেম কি? কিনল? প্রপানল? না, শুধু প্রপানল না, কী হবে এটার নাম? আইপিএসি নাম এনেছে, ক্লাস টেনে ছিল, 2-প্রপানল বা প্রপান টুয়াল, তাই তো? প্রপান টুয়াল, প্রপান টুয়াল, ওকে। ক্লাস টেন লেভেলের আইপিএসি নাম এনেছে এটা, প্রপান টুয়াল। হয়ে গেছে সবার লেখা? সিমিলার ওয়েতে দেখ আমি যদি এটার অক্সিডেশন করি কী হবে, একই ওই জিনিসটা মাথায় রাখবি কি বলতো, যে কার্বনে ওইচ লেগে আছে সেই কার্বন থেকে হাইড্রোজেনকে বার করব আর ওইচ থেকে হাইড্রোজেনকে বার করব। তাহলে কী হবে, পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা হবে, ওদের মাঝখানে আমার বন্ডটা হবে। তাহলে বুঝলি? তাহলে দেখ আমি 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে তুই যে প্রোডাক্টটা পাবো সেটা ছবি আঁকতে পারবি, আঁকতেই খাতায়। আমি জাস্ট এটার যদি অক্সিডেশন করি কী হবে, প্রোডাক্টটা ছবি আঁক খাতায়। কী বলেছি? কার্বনের থেকে, হ্যাঁ কার্বনের হাইড্রোজেনটা বেরিয়ে যাবে আর কার্বনের সাথে লেগে থাকা ওইচের হাইড্রোজেনটা বেরোবে। তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাত ফাঁকা, তাহলে এদের ছবিটা কী হবে? ওটাই হয়েছে, ঠিক আছে বুঝলি? কী হচ্ছে ছবিটা? CH3, দেখ সি এখানে CH3 লেগে থাকলো, কার্বনের একটা হাত ফাঁকা, পাশে ওই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন, তার মানে এইটা পেলাম CH3 COCH3। বুঝতে পারলি? CH3 COCH3। এটা দেখ এরকম তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না এগুলো, তো সুবিধার জন্য এইভাবে লিখলাম CH3 COCH3। ক্লিয়ার? বোঝা গেছে? নাম কি এটার? অ্যাসিটোন। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমি কী পাই বলতো, কোন ফাংশনাল গ্রুপ পাই? কিটোন। বোঝা গেল? 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন পাবো হচ্ছে আমি কিটোন, 1 ডিগ্রির জন্য পাবো হচ্ছে অ্যালডিহাইড, আবার করলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড, আর 2 ডিগ্রির জন্য পাবো হচ্ছে অক্সিডেশনে কিটোন। আর কিটোনের রিডাকশনে তাহলে কী পাবো? উল্টোটা খেলাটা হবে, কিটোনের রিডাকশনে পাবো হচ্ছে এই জিনিসটা। বুঝলি? বোঝা গেছে? আচ্ছা এইবার ব্যাপার হচ্ছে কিটোনকে আরও ফার্দার অক্সিডাইজ করা যায়, নর্মাল অক্সিডাইজিং এজেন্ট দিয়েই করা যায়, প্রচুর টাইম লাগবে করতে, ঠিক আছে? ওই জন্য আমি তো এখন এই মুহূর্তে কিটোনের অক্সিডেশন পড়ছি, ওটা ক্লাস 12-এ পড়বো। কিটোনের অক্সিডেশন আমার তো এখন লাগবে না, ওকে? প্রোলং ট্রিটমেন্ট, 48 ঘন্টা রেখে দিতে হবে তাহলে হবে, বাকিগুলো অতক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলি? সিমিলারলি চল এবার তোকে আমি দেখাচ্ছি পরেরটা, 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল ধর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, এটা ধর আছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? এটা 3 ডিগ্রি, ওকে বুঝতে পেরেছিস? 3 ডিগ্রি অ্যালকোহল। এই দেখ এইটাকে যদি তুই এবার অক্সিডাইজ করিস কী হবে বলতো, এটা অক্সিডেশন আর হবে না, 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন হবে, কারণ দেখ এখানে কার্বনের সাথে তো হাইড্রোজেনটাই লেগে নেই, বেরোবে এটাকে, বুঝতে পেরেছিস তো? কার্বনের সাথে হাইড্রোজেনটাই লেগে নেই। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, নর্মাল অক্সিডাইজিং এজেন্ট দিয়ে হবে না, আমার তোর এখন যেগুলো লাগবে। ক্লাস 12 লেভেলে তুই দেখবি 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন কোথাও নেই, হায়ার লেভেলে গিয়ে ভালো রিএজেন্ট ইউজ করলে হবে, মানে স্ট্রং মারাত্মক লেভেলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করলে হবে, তখন একটা সিএইচ থেকেই বার করে দেবে। ওগুলো আমার তো এখন লাগছে না অত স্ট্রং, ওগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ঠিক আছে? বোঝা গেছে? একটা মিথাইল গ্রুপকে বার করা অত সোজা নয়, ঠিক আছে বুঝলি? আচ্ছা এইবারে প্রশ্ন হচ্ছে, ভালো করে দেখবি এবার, খাতায় তোকে লেখার জন্য পরে সময় দেবো প্রচুর। দেখ এই যে অক্সিডেশনগুলো করবে কে, যারা অন্যের অক্সিডেশন করে তাদেরকে কী বলে বলতো? অক্সিডাইজিং এজেন্ট। আর যারা অন্যের রিডাকশন করে তাকে বলা হচ্ছে রিডিউসিং এজেন্ট। তার মানে সোজা কথা ভাই, এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যে অ্যালডিহাইডে যাবে, কেউ তো একটা এটা আমার অক্সিডেশন করলো না, তার মানে আমার একটা অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করতে হবে, বুঝতে পেরেছিস? কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করতে হবে। আর সিমিলারলি আমি তোকে বলি, অ্যালডিহাইড রিডিউস হয়ে আমার 1 ডিগ্রি অ্যালকোহলে গেলো, তার মানে কি একটা রিডিউসিং এজেন্টই আমার ওই কাজটা করেছে। তাহলে এইবারে আমি তুই বলবো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট কারা কারা আছে, ওকে? এইবারে দেখ কিছু কিছু রিডিউসিং এজেন্ট আছে বা কিছু কিছু অক্সিডাইজিং এজেন্ট আছে যারা হচ্ছে ভালো রকমের স্ট্রং, মানে ওই রকম স্ট্রং না যারা 3 ডিগ্রি অ্যালকোহলকে করতে পারে, অতটাও স্ট্রং আমাদের নেই এখন। কিছু কিছু অক্সিডাইজিং এজেন্ট আছে হচ্ছে, ধর আমার কাছে ছিল হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আমি ধর ওই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা অ্যাড করেছি, আমার তোর এক্সপেকটেশন কী বলতো? অ্যালডিহাইডকে থেমে যাওয়া, কিন্তু যেহেতু ও স্ট্রং, ও ওকে কার্বক্সিলিক অ্যাসিডকে থামাবে, বুঝলি?
তো পরীক্ষার সময় জন্য যদি তুই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে প্রোডাক্ট লিখিস অ্যালডিহাইড, কী পাবি বলতো? জিরো পাবি, বুঝতে পারলি? ক্লিয়ার? তার স্ট্রং দিবি যখন 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে, ও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে থামাবে। কেন? তার কারণ হচ্ছে এখানে তো হবেই। হ্যাঁ, না ওর পর আর কিছু হবে না, ওর পর আর কিছু হবে না, ঠিক আছে, বুঝতে পারলি? সিমিলারলি তোকে যদি বলি তাহলে দেখ, বোঝা গেছে? আর কিছু কিছু অক্সিডাইজিং এজেন্ট আছে, কি বলতো, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, হালকা করে খেলবে। তাহলে হালকা করে খেললে কি হবে বল? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমার চাই হচ্ছে এলডিআইডিকে থামতে, আমি কাকে দেবো? হালকা আজে খেলবে তাকেই দেবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে চল এইবার আমি তোকে এজেন্টগুলো দেখাচ্ছি। তাহলে ফার্স্টেরটা যেটা ছিল সেটার এজেন্ট দেখাচ্ছি, চল। এখানে অ্যারোদেব দিয়ে পরে লিখবো, এজেন্টগুলো পরে লিখবো। এটাও হবে, ওই রিয়েজেন্টগুলো পরে লিখছি, অ্যারোর উপরে কোন রিয়েজেন্টগুলো সেই কাজ করতে পারে সেটাকে পরে লিখছি। ওকে, বুঝতে পারছিস তো? বুঝতে পারছি, তার মানে কি স্ট্রং দিলে এটা ওখানে গিয়ে থামবে, আর হালকা কেউ একটা দিলে এটা এখানে গিয়ে থামবে। আচ্ছা, এবার তুই বল, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে দেবো কাকে দেবো? ব্যাক মাইল্ডও করতে পারবে, স্ট্রংও করতে পারবে, যার দাম কম তাকে দেবো। সিম্পল লজিক, যার দাম কম তাকেই দেবো। সেই জন্যই আমি এটা এখানে কাকে দিই বলতো? স্ট্রং, কারণ স্ট্রংগুলোর দাম কম হয় ইউজুয়ালি। মাইল্ড মানে কি বলতো? মাইল্ড মানে সিলেক্টিভিটি আছে, সিলেক্টিভলি এই পার্ট থেকে ওই পার্টে গিয়ে থামবে, ওর দাম বেশি হবে। এলডিএড থেকে কার্বক্সিল, ওটাই এলডিএড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, ওখানে স্ট্রং দিয়ে দেবো ইউজুয়ালি, বুঝতে পারছিস? স্ট্রংগুলোর দাম কম, সোজা কথা, কারণ ও ধরে বেঁধে সবাইকে করে দেয়। ওকে, ওর সিলেক্টিভিটি নেই, সবাইকে ধরে করে দিল। সিলেক্টিভিটি যত বাড়বে তত কিন্তু রিয়াকশানের দাম বাড়বে, সোজা কথা। মানে বলতো কি, একটা মিডিয়ামের মতো অনেকগুলো অপশান আছে, ও সিলেক্টিভলি একজনের কাছে গেলো, তখন কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে, বুঝতেই পারছিস? দাম এইভাবে বাড়াতে হয়। ওকে চল, এইবারে ধর তুই বল, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোনে যাবি, কী করবি? স্ট্রং দিলেই হয়ে যাবে, কারণ তো কিটোনের পরে কিছু যাচ্ছে না, বুঝতে পেরেছিস তো? তো 2 ডিগ্রি থেকে কিটোন ওইভাবে চলে যাবো। ক্লিয়ার? অক্সিডাইজিং এজেন্ট বুঝতে পারলাম, উল্টোটা রিডিউসিং এজেন্ট। দেখ সিমিলার আছে, আমি তোকে বলি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে ধর এখানে যাবো, মানে ধর যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট দিই তাহলে কী হবে? কার্বক্সিলিক অ্যাসিড কোথায় যাবে? অ্যালকোহলে গিয়ে যাবে, থামবে, তাই তো? স্ট্রং মানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট দিই এখানে গিয়ে থামবে। এটা আমার ক্লাস 11 লেভেলে লাগবে। আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে উইক কাউকে দিলে এখানে গিয়ে থামবে, এটা আমার ক্লাস 12 আছে। সিলেক্টিভ এটা পুরো ক্লাস 12 আছে, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড ক্লাস 12 আছে। তাও আমি তোকে বলে দেবো এখন, তোর মনে হবে কী পড়ছি, ওটা ক্লাস 12 পার্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, বুঝলি? তাহলে চলো এইবার খাতায় হেডিং দে। ফার্স্টে লেখ অক্সিডাইজিং এজেন্ট, ফার্স্টে লেখ অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট লেখা গেছে। ওর মধ্যে 1 নম্বর লেখ স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্টের মধ্যে 1 নম্বর লেখ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। দেখ আজকে তুই স্মার্ট, ওই জন্য অক্সিডাইজিং এজেন্টকে বারবার শর্টে কী লিখছি বলতো? ওয়ে, তাই তো? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কে আছে লেখ, 1 নম্বর লেখা, তো ধরে বেঁধে মুখস্থ করে ফেলবি। দেখ যে এজেন্টগুলোর কথা বলবো না, এগুলো তো স্কুলেই থাকে, স্কুলেই থাকে। ফার্স্ট এজেন্টটা লেখ, লেখ H+ K2CR2O7। স্কুলে দেখ পটাশিয়াম ডাইক্রোমেট আছে স্কুলের ল্যাবে, H+ মানে H2O7 স্কুলের ল্যাবেই আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? স্ট্রং অক্সিডাইজেন্ট তার মানে কি পুরোটা পুরোটা কিন্তু H+ উইথ K2CR2O7, H+ উইথ K2CR2O7, এইটা হচ্ছে আমার পুরো রিয়েজেন্টটা, বুঝতে পেরেছিস? এবারে H+ সোর্স কি ইউজুয়ালি H2SO4 ইউজ করা হবে, বুঝতে পেরেছিস? বুঝলি নাকি? মানে H+ সোর্সটা তো যদি কষ্ট কষ্ট হচ্ছে খুব, লেখ এটাই লেখ ভাই, H2SO4 K2CR2O7। তুই H2SO4 জায়গায় শুধু H+ লিখলেও নাম্বার পাবি পরীক্ষাতে, H+ K2CR2O7 মনে থাকবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এক স্কুলের ল্যাবে আছে, সিলেক্টিভিটি কম, দাম বেশি হলে স্কুলের ল্যাবে থাকতো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? স্কুলে মানে দাম যেটা বেশি সেটা স্কুলের ল্যাবে নেই পরে। ওকে, এটা হচ্ছে, এটা স্ট্রং ছিল। সেকেন্ড আরও একটা স্ট্রং লেখ, সেকেন্ড আরও একটা স্ট্রং লেখ, এটাও তো স্কুলে আছে, KMnO4 আছে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 উইথ H2SO4, KMnO4 H2SO4, সেকেন্ড এজেন্টটা হচ্ছে কি KMnO4 H2SO4। এবারে H2SO4 জায়গায় তুই চাইলে H+ও লিখতে পারিস, বোঝা গেল? বুঝলি? ক্লিয়ার? চল, এটা ছিল হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এরপর একটা লেখ উইক অক্সিডাইজিং এজেন্ট, উইক না লিখে মাইল্ড লিখতে পারিস, একই গল্প, যাই হোক লেখ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট অর উইক অক্সিডাইজিং এজেন্ট, লিখেছিস? লেখ রিয়েজেন্টটা কি আছে, একটাই রিয়েজেন্ট পড়বো, এটাই তোর ক্লাস 12, এটা দিয়েই কাজ হয়ে যাবে। লেখ রিয়েজেন্টটা লেখ PCC, হ্যাঁ PCC, এটা শর্ট ফর্ম, এটা PCC, তুই PCC লিখলে পরীক্ষায় নাম্বার পাবি, PCC না, হ্যাঁ PCC, ওকে ফুল ফর্ম লেখ, লেখ
পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PYRI DI NIUM, PYRI DI NIUM, পিরিডিনিয়াম ক্লোরো CHLO আরো ক্লোরো তারপর ক্রোমেট, ঠিক আছে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ওকে, PCC। এটা অ্যাকচুয়াল রিয়েজেন্টটা ক্লাস টুয়েলভেই জানবো, এখন শর্টে দেখে রাখি। দেখ তোর ক্লাস ইলেভেন লেভেলে PCC লিখলে তুই নাম্বার পাবি। PCCকে ইউজুয়ালি দেখ এইভাবে লেখা যেতে পারে, কীরকম এর মধ্যে একটা পার্ট আছে। আচ্ছা দেখ ক্লোরোক্রোমেট তার মানে কী আছে বলতো, ক্রোমিয়াম আছে, ঠিক আছে, ক্লোরিনেরও কোনো একটা পার্ট আছে, ক্লোরিনের পার্ট ফার্টগুলো কীগুলো ক্লাস টুয়েলভে জানবো। তুই আপাতত এটা মনে রাখ, এটাকে এইভাবে লেখা যায় CrO3, H2O, CrO3, H2O, মানে ক্রোমিয়াম অক্সাইড আর ওয়াটার, ক্রোমিয়াম অক্সাইড ওয়াটার। ক্লাস ইলেভেনে লাগবে না এটা, ক্লাস ইলেভেনে শুধু PCC জানলেই এনাফ, ওকে। CrO3, H2O লিখেছিস, এটা মাইল্ড, হালকা খেলবে। এবার হালকা আরও কে কে খেলতে পারে সেগুলো ক্লাস টুয়েলভে আরও আছে, জোন্স রিয়েজেন্ট আরও আছে কটা। তবে ইউজুয়ালি PCC থেকেই সব বোর্ডে শুধু PCC থেকে কোশ্চেন আসে। কার পিরিডিন আছে হচ্ছে, পিরিডিনের স্ট্রাকচার হচ্ছে এইরকম, এটা হচ্ছে পিরিডিন, ঠিক আছে। বেঞ্জিনের একটা কার্বনকে যদি নাইট্রোজেন দিয়ে রিপ্রেজেন্ট করিস, মানে রিপ্লেস করিস, সেটা হচ্ছে পিরিডিন বলে এটাকে, পিরিডিন, ঠিক আছে। পিরিডিনিয়াম মানে কী বলতো, এই হচ্ছে এটা করেসপন্ডিং আয়ন ভার্সনে বসে আছে নাইট্রোজেনের মাথায় প্লাস, ঠিক আছে। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট N+Cl- এর সাথে আবার ক্রোমিয়ামের পার্ট লেগে আছে, ওকে। তো যাই হোক চল, এটা পিরিডিনের একটা কম্পাউন্ড, বোঝা গেছে, ক্লিয়ার। তারপর লেখ, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হয়ে গেছে। তারপর এটা লেখ রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, লিখেছিস রিডিউসিং এজেন্টের মধ্যে লেখ স্ট্রং রিডিউসিং এজেন্ট, এক নাম্বার লেখ স্ট্রং রিডিউসিং এজেন্ট। আচ্ছা স্ট্রং রিডিউসিং এজেন্টের মধ্যে এক নাম্বার বলতো, মনে রাখবি এটা, লেখ LiAlH4, ঠিক আছে। এলআই মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম, ওটা হচ্ছে হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, পুরো নামটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিখে রাখ। স্ট্রং রিডিউসিং এজেন্টকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4, LiAlH4, হয়েছে, লিখেছিস, হ্যাঁ, না এর কোনো কমন নেই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, শর্টে LH, ওকে। সেকেন্ড লেখ আরেকটা, আরেকটা স্ট্রং লেখ NaBH4, সোডিয়াম বোরো হাইড্রাইড, এটা সোডিয়াম, এটা বোরন, এটা হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড, লিখেছিস, সোডিয়াম বোরো হাইড্রাইড, LiAlH4 আর NaBH4, সোডিয়াম বোরো হাইড্রাইড লেখা গেছে। আচ্ছা মাইল্ডেরটা আমার এখন লাগবে না, মাইল্ডেরটা করবো কিছুক্ষণ পরে করছি, এবার ক্লাস ইলেভেনে লাগেই না। তাহলে চল এবার কতগুলো দেখি, কতগুলো মলিকিউল নিয়ে খেললেই বুঝতে পারবো। লেখ ফার্স্ট, লেখ কোশ্চেন, লেখ ফার্স্ট কোশ্চেন, কনভার্ট, কনভার্ট মিথানল টু অ্যাসিডিক অ্যাসিড, এ সরি ভাই, কনভার্ট ইথানল টু অ্যাসিডিক অ্যাসিড, উইক আসছি পরে, উইকটা আমার লাগবে না এখন। কনভার্ট ইথানল টু অ্যাসিডিক অ্যাসিড, এগুলো সব ক্লাস ইলেভেন লেভেল আসবে পরীক্ষাতে। কনভার্ট ইথানল টু অ্যাসিডিক অ্যাসিড, এই যখনই কনভার্সন দেবে কী করবি, কনভার্সন দিলে, কনভার্সন যখনই কোশ্চেন দেবে তখন কী করবি, স্টার্টিং মেটেরিয়ালটা লিখবি, প্রোডাক্টটা লিখবি, লিখে একটু ভাববি, তাই তো, দুখানে দেখে কীভাবে করা যেতে পারে। দেখ তো স্টার্টিং মেটেরিয়াল কে আছে এখানে, ইথানল, আর প্রোডাক্টটা কে আছে অ্যাসিডিক অ্যাসিড, এইমাত্র ছক জেড়ে গেছিলো মনে মধ্যে হয়ে গেছে, এখানে কমন হয়ে গেছে, তো কাকে দেবো, স্ট্রং দেবো। ওই PCC-র দাম কিন্তু বেশি, ঠিক আছে, PCC কিন্তু যদি আমার কাছে অপশান থাকে PCC আর H+KMnO4 দেওয়ার, আমি অবভিয়াসলি H+KMnO4 দিয়ে দেবো, ঠিক আছে, বুঝলি। তাহলে কীভাবে লিখবো এটা, কোশ্চেনটার অ্যান্সার কী হবে, বুঝে গেছি এটা কীভাবে করবো, অ্যান্সার দেখ তোর এইভাবে লিখতে হবে, জাস্ট বুঝে গেছিস ভাই, CH3CH2OH, অ্যারো দিবি, অ্যারোর মধ্যে লিবি হচ্ছে দেখ এরকম H+K2Cr2O7, প্রোডাক্ট হচ্ছে কি ভাই CH3COOH, খেলা শেষ, ব্যাস এটাই তোর অ্যান্সার একদম, আর কিছু কথাই লিখতে হবে না, বুঝতে পারলি। তুই চাইলে খুলে খুলে আঁকতে পারিস, তুই তো প্রো লেভেলে চলে গেছিস, তার মানে দেখ তুই এরকম ছোটো করে তুই জানিস, দেখ CH3CH2OH মানেই ওটা, খুলে লেখা মানেই তো ওটা ভাই, আর CH3COOH এরকম খুলে লেখা মানেই এটা, ওকে। তার মানে দেখ এটার মধ্যে H+KDUCO2 ওটা আছে, স্টেপ বাই স্টেপ কিছুক্ষণ আগেই দেখে ফেলেছি, একটা করে হাইড্রোজেন ঢুকছে, একটা করে বা এরকম কিছু হচ্ছে, ক্লিয়ার, বোঝা গেছে।
তাহলে লেখ পরের কোশ্চেনটা লেখ। এবার চল এটার সাথে একটু অন্য কিছু একটু মিশিয়ে দিই। নেক্সট কোশ্চেন লেখ, কনভার্ট ইথানল টু মিথেন, কনভার্ট ইথানল টু মিথেন, কনভার্ট ইথানল টু মিথেন। ভাব একটু, এক মিনিট। কনভার্ট মিথানল টু ইথেন, এই সরি ইথানল টু ইথেন। হচ্ছে কিছু? কর কর। আচ্ছা তুই আমাকে বল, অ্যাসিডিক অ্যাসিড টু মিথেন কীভাবে করবি? এনএইচ আর কি বল বল, এনএইচ আর শুধু এনএইচ দিলে কিন্তু হবে না, এনএইচ সাথে কী দিতে হবে? বাকির একদম চুপ, বাকির কি মনোব্রত নাকি? কোনো একটা সিনেমাতে ছিল মনোব্রত বলে পুলিশ এসে জিজ্ঞেস করছে, তাও অ্যান্সার উত্তর দেবে না, তারপর পুলিশ পুলিশের অ্যাকশান নিয়েছে তখন। গার্লফ্রেন্ডের কাছে প্রতিজ্ঞা করেছিল, হ্যাঁ মুখ খুলবে না, কথা বলবে না, গার্লফ্রেন্ড বলেছে বেশি কথা বলো, সোডা লাইম, এক্স্যাক্টলি। তাহলে কী হবে বলতো পুরো কনভার্সনটা, বুঝতে পারলি? কী বুঝলি? এই মাত্র করেছি হচ্ছে ইথানল থেকে অ্যাসিডিক অ্যাসিড, এই মাত্র করেছি, ওটা আমি আর রিপিট করবো না। তুই খাতায় করবি ওটা, তাহলে খাতায় লেখ, ওটা হয়তো লেখা আছে। অ্যাসিডিক অ্যাসিড থেকে মিথেন কীভাবে বানাবো? সিএইচ থ্রি সি ডবল এইচ এটা আছে, এর মধ্যে যদি আমি দিই এনএওইচ আর সিও, মনে আছে সোডা লাইম, এনএওইচ আর সিও, ফার্স্ট স্টেপে কী হবে বলতো? এনএওইচ সিও মানে এটা হচ্ছে বেস, এটা ফার্স্ট স্টেপে অটোমেটিক্যালি কিছু কনভার্ট হবে, অ্যাসিড বেস রিয়াকশন হয়, সিএইচ থ্রি সি ডবল এনএ। তারপরে মনে পড়ে কালহোনাহো টেকনিক, বেসিক্যালি কালহোনাহো করলে এরকম হবে, এইচও এনএ, আর করছি না ভাই। এখান থেকে দেখে এনএ টু সিও থ্রি বেরিয়ে যাবে, এখানে পড়ে থাকবে যে সিএইচ থ্রির সাথে হাইড্রোজেন লাগবে, আমার প্রোডাক্ট হবে হচ্ছে সিএইচ ফোর। তার মানে অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে এনএওইচ আর সিও দিলে আমার প্রোডাক্ট হবে হচ্ছে মিথেন, অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে এনএওইচ সিও দিলে প্রোডাক্ট হবে মিথেন, অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে এটা কিন্তু আমি সোডিয়াম, হ্যাঁ অ্যাসিডিক অ্যাসিড এইমাত্র গেলাম, ওর মধ্যে একটা স্টেপ করলেই হয়ে যেত, ওর মধ্যে জাস্ট এনএওইচ আর সিও দেবো, বুঝলি? ক্লিয়ার বোঝা যায়? দুটো স্টেপের রিয়াকশন বেসিক্যালি, দুখানা স্টেপ, বুঝিস নি? হ্যাঁ বুঝে গেছিস, চল নেক্সট কোশ্চেন লেখ, বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন লেখ। এইবার দেখ একটু অন্য টাইপের কোশ্চেন, এসব কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, মানে ক্লাস টুয়েলভে অ্যাকচুয়ালি আসে, এখন থেকে তুই ফ্যামিলিয়ার হ, ক্লাস ইলেভেনেও আসে। দেখ, কিটোন, কিটোন ব্র্যাকেটে ক্যাপিটাল এ, কিটোন ব্র্যাকেটে ক্যাপিটাল এ উইথ মলিকুলার ফর্মুলা, কিটোন ব্র্যাকেটে ক্যাপিটাল এ উইথ মলিকুলার ফর্মুলা সি ফোর এইচ এইট ও, সি ফোর এইচ এইট ও গিভস কম্পাউন্ড বি, গিভস কম্পাউন্ড বি, গিভস কম্পাউন্ড বি, বি মানে ক্যাপিটাল বি, ঠিক আছে, এবিসিডি যা যা বলবো সব ক্যাপিটালে হবে, পার্সেন্টটা দেখে নেয়, গিভস কম্পাউন্ড, তার পার্সেন্টটা দেখ, গিভস কম্পাউন্ড বি অন রিডাকশান, গিভস কম্পাউন্ড বি অন রিডাকশান, ফুল স্টপ দে, দিয়ে লেখ, বি অন হিটিং উইথ, বি অন হিটিং উইথ, বি অন হিটিং উইথ কনসেন্ট্রেটেড এইচ টু এস ও ফোর, কনসেন্ট্রেটেডকে শর্টে সিও এন সি লিখবি, ঠিক আছে, বি অন হিটিং উইথ কনসেন্ট্রেটেড এইচ টু এস ও ফোর অ্যাট ফোর ফোর থ্রি কেলভিন, অ্যাট ফোর ফোর থ্রি কেলভিন
at 443 Kelvin gives compound C, gives compound C. कमा दिए लेख which forms compound D on ozonolysis with with लिखता है ना on ozonolysis ठीक है सर लिखा जी लेख identify A B C D आइडेंटिफाई ए बी सी डी आइडेंटिफाई ए बी सी डी कर चेष्टा कर आमी किछु करबो ना शुरू थेके भाव आइडेंटिफाई ए बी सी डी एबिसिडी आईडेंटिफाई करते मैंने एबिसिडी स्ट्रक्चर तक लिखते हैं शुद्ध मॉलिक्यूलर फॉर्मूला है स्ट्रक्चर लिखते हैं ठीक है प्रत्येक स्ट्रक्चर लिखते हैं मॉलिक्यूलर फॉर्मूला लिख लिखना स्ट्रक्चर এই ধরনের কোশ্চেন তোর ক্লাস ইলেভেন টুয়েলভ সব জায়গায় আসবে কিভাবে শুরু করব তোকে দেখ ইনফরমেশন তো দেওয়া আছে ফার্স্টে কি বলেছে এ একটা কিটোন যার মলিকুলার ফর্মুলা C4H8O এইবারে তুই এরকম একটু ভাবার চেষ্টা কর কি কিটোন হতে পারে এই ফর্মুলা অনুযায়ী ভাবনা কি কিটন হতে পারে কি কি হতে পারে কিটন যেখানে চারখানা কার্বন আছে আর একটা কিটন কি হতে পারে কিটন এরকম আচ্ছা খুব কষ্ট যদি হয় একটু তাকা তালে এদিকে দেখি তিনটা দেখি তিনটা দেখি তিনটা এ বি ঠিক আছে সিটা হয়নি সি না হলে ডিও হবে না এটা আগে থেকে বলে দিলাম কারণ একটা কাজে গন্ডগোল করলে পরেরটা গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ বাকিরা ভাবছিস নাকি ভাব অন্য কিছু ভাবছিস কেমিস্ট্রির কথা ভাবছিস নাকি বন্ধুর কথা ভাবছিস না বান্ধবীর কথা ভাবছিস না বিরাট কোহলির কথা ভাবছিস তোদের কোথায় পড়াছিল এর আগে তোরও ছিল কিসে আসিস বাসে যাই হোক লাফালাফি করিস না রাস্তায় ভাবছিস নাকি ফার্স্ট এডটাই অ্যালডিহাইড হয়ে গেছে দেখ ভালো করে স্টার্টিং মেটেরিয়ালটা তোর অ্যালডিহাইড হয়েছে দেখ ফাংশনাল গ্রুপটা দেখ ওর মধ্যে আচ্ছা চল দেখ কীভাবে করবো ফার্স্টে তোকে বলে দিয়েছে এ হচ্ছে একটা কিটন দাঁড়া এবার চল করি এ হচ্ছে একটা কিটন চারখানা কার্বন আছে কিটন আচ্ছা কিটন মানেই তোর কী হতে হবে সিওর সাথে দুদিকে কে কাকে লাগাতে হবে কার্বন লাগতে হবে তাহলেই আমার কিটন ভাই একদিকে যদি হাইড্রোজেন লাগে ওটা আমার অ্যালডিহাইড হয়ে যাবে দেখ আমি তিনটে কার্বন একটা অক্সিজেনের হিসাব পাচ্ছি এটা তো হতেই হবে মিনিমাম আমার ফর্মুলা কী হবে C4H8O তোর কাছে কটা কার্বন এখনও বাকি আছে একটা কার্বন কোথায় লাগাবি কার্বনটা এই কার্বনে পাশের যে কোনো একটাতে লাগা চল এখানে লাগিয়ে দিলাম কার্বন তাহলে সি ফোরের খেলা শেষ
হাই অক্সিজেনও বেরিয়ে গেছে, হাইড্রোজেন আটটা, দেখি আট নর্মালি হাইড্রোজেন লাগাই দেখি আটখানা হয় কি না। এখানে কটা হাইড্রোজেন লাগবে এই কার্বনে? এদিকে তিনটে, তাহলে তিন, এখানে কটা লাগবে? দুটো, তিন দুই পাঁচ আর তিন, দেখ আট হয়ে গেছে, এটাই আমার এ। এখন সোজা সোজা লেভেল বলে এটাই এ হলো। ক্লাস টুয়েলভে দেখবি এরকম আরও অনেক পসিবিলিটি হতে পারতো, তখন আরও এর সাথে কন্ডিশন জুটত, হয়তো এটা আমার আয়োডোফর্ম রিয়াকশন দিতে পারে, ওটা আয়োডোফর্ম রিয়াকশন দিতে পারে, ওগুলো ক্লাস টুয়েলভের গল্প, ক্লাস টুয়েলভে হবে, বুঝলি? তাহলে এটা আমার এ হয়েছে। বি কী বলেছে? এ রিডাকশন আমি বি পাই, তাহলে রিডাকশন এই মাত্র করেছিলাম, কিটোনের রিডাকশন প্রোডাক্ট লেখা শিখলাম না এই মাত্র, কিটোনের রিডাকশন কীভাবে করবো, কীভাবে করবো রিডাকশনের প্রোডাক্ট কীভাবে লিখবো? আচ্ছা তুই অ্যান্সারগুলো কীভাবে লিখবি বলতে, অ্যান্সারগুলো তুই জাস্ট এইভাবে লিখবি, এ ইকোয়ালস টু এই মলিকুলটা, বি ইকোয়ালস টু পরের মলিকুলটা, এইভাবে তোকে অ্যান্সার লিখতে হবে, তোকে কোনো অ্যারো ফরম্যাটে দেখাতে হবে না, ওটা হয়নি লাস্টেরটা, ঠিক আছে? লাস্টের প্রোডাক্টটা কী হয়েছে? না না ওটা হবে না, চল দেখ এদিকে দেখা, বি আছে এটা। এবার বি কী হবে? কিটোনের রিডাকশন কীভাবে করবো, রিডাকশন কীভাবে করবো? দেখ ভাই, এই ডাবল বন্ড মুছে দিয়ে এর সাথে একটা হাইড্রোজেন লাগাবো, এর সাথে একটা হাইড্রোজেন লাগাবো, তাহলেই তো হয়ে গেল। অক্সিডেশন তো উল্টোটা করছিলাম, টু ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করছিলাম কি, এখান থেকে হাইড্রোজেন সরাচ্ছিলাম, এখান থেকে হাইড্রোজেন সরাচ্ছিলাম, এখানে বন্ধুত্ব পাতাচ্ছিলাম, উল্টো করলেই তো আমার রিডাকশন, বুঝতে পারলি? তাহলে ডাবল বন্ড মুছে দিয়ে দুদিকে একটা করে হাইড্রোজেন, তাহলে বি আমার কী হলো? দেখ এই মলিকুলটা সিএইচ থ্রি, এদিকে ওইচ, এই কার্বনের সাথে হাইড্রোজেন সিএইচ টু সিএইচ থ্রি, এত অব্দি ক্লিয়ার? বুঝলি না, বোঝার মতন কিচ্ছু ছিল না। এইবারে দেখ সি বলেছে এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটাকে কী করেছিস, বিকে কী করলাম? কনসেন্ট্রেটেড এইচ টু এসএফওর দিয়ে 443 কেলভিনে রিয়াকশন করলাম, মনে করে কোন রিয়াকশন এটা? 443 কেলভিন মানে কত বলতো? 170 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখবি কনসেন্ট্রেটেড এইচ টু এসএফওর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যালকোহলের মধ্যে রিয়াকশন কী হতো? ওয়াটার বেরিয়ে যেত, মনে আছে? জল বেরিয়ে যেত, মনে পড়ছে? এলিমিনেশন রিয়াকশন ছিল। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওই খুচখাচ টুকটাক জিনিসগুলো এতদিন তুই ছোট্ট ছোট্ট অস্ত্র কালেক্ট করছিস, এইবার তোর খেলা শুরু হয়েছে, এবার তোর ব্রহ্মাস্ত্র খেলা হচ্ছে, বুঝতে পারছিস তো? ছোটো অস্ত্রটা কালেক্ট করা খুব দরকার ছিল, কারণ কোশ্চেন এরকম সব জায়গা থেকে মিলিয়ে আসবে, সব রিয়াকশন মিলিয়ে কিন্তু একটা কোশ্চেন হবে, বুঝলি? এইবারে দেখ কী বলেছে, এটা হচ্ছে অ্যালকোহল, এখান থেকে এলিমিনেশন যদি হয় তাহলে এলিমিনেশন অপশান কী আছে? আসছি আসছি, এবারে দেখ স্টেপ বাই স্টেপ যাই, দেখ এখানে হচ্ছে আমার এটা অ্যালকোহল, এবারে অ্যালকোহল থেকে জল বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু এবার এখানে দুখানা আছে, ভালো করে দেখবি। এই কার্বন থেকে তো ওই যে বেরোবে আমি জানি ভাই, পাশের এটাও আলফা কার্বন, পাশের এটাও দেখ, মানে পাশের কার্বন থেকেও হাইড্রোজেন বেরোতে পারে, আবার এই কার্বন থেকেও হাইড্রোজেন বেরোতে পারে, দেখতে পাচ্ছিস? এই কার্বন থেকেও হাইড্রোজেন বেরোতে পারে, আবার এই কার্বন থেকেও হাইড্রোজেন বেরোতে পারে, মনে পড়ে? করেছিলাম দেখবি এরকম। তাহলে দেখ যদি তোর কাছে যদি এরকম অপশান থাকে তখন আমার কোনটা হবে মেজর প্রোডাক্ট, মনে পড়ে? দুখানা প্রোডাক্ট পাবো, দুটোর মধ্যে একটা মেজর হবে, তোকে তো এখানে দেখ একটা প্রোডাক্টই জানতে হয়েছে, দেখ তোকে সি কিন্তু একটা প্রোডাক্টই জানতে হয়েছে, বুঝলি? আচ্ছা আমার কী কী প্রোডাক্ট পসিবল বাই দাবে, যদি বাঁদিকের কার্বন থেকে হাইড্রোজেন বেরো, দেখ আমি পাবো হচ্ছে এই প্রোডাক্টটা, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে দেখ এখানে ডাবল বন্ড হবে সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি, আর যদি দেখ এই কার্বন থেকে হাইড্রোজেন বেরো তখন দেখ আমি পাবো হচ্ছে এই প্রোডাক্টটা, এখানে সিএইচ থ্রি থাকবে, এখানে দেখ সিএইচ থাকলো, তারপরে দেখাবে ডাবল বন্ড সিএইচ, তারপরে হবে সিএইচ থ্রি, একটা প্রোডাক্ট হবে, একটা প্রোডাক্টটা জানতে এসে কোনটা হবে, যেটা বেশি স্টেবল, স্বাভাবিকভাবেই দুটোর মধ্যে স্টেবিলিটি, ডাবল বন্ডের স্টেবিলিটি কীভাবে দেখে, নাম্বার অফ আলফা হাইড্রোজেন দিয়ে, তাই না? এ দেখ এখানে হচ্ছে কটা আলফা কার্বন আছে, এদিকে একটা আলফা আলফা, এদিকে একটা আল, ছটা আলফা হাইড্রোজেন, আর এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? একটাই আলফা কার্বন, তার মানে দুখানা আলফা হাইড্রোজেন, বুঝতে পারলি? একটাই আলফা কার্বন, পরেরটা তো বিটা, তার মানে আমার সি কোনটা হলো বুঝলি? সি হচ্ছে আমার এইটা, বোঝা গেছে? সি হচ্ছে আমার নিচেরটা, তাহলে আমি উপরেরটা মুছে দিচ্ছি, যেটা হবে না আমি সেটা লিখবো না, সি হচ্ছে আমার এটা, এটাকে আমি মুছে দিলাম, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝে গেছিস? সি হচ্ছে তাহলে আমার এটা, ক্লিয়ার? বুঝলি? এবারে এটার ওজনোলিসিসটা একদম সিম্পল খেলা, কী হবে? স্লোগান কী ছিল বলতো? ডাবল বন্ড ভেঙে দাও অক্সিজেন লাগিয়ে দাও, এটা তো স্লোগান, ডাবল বন্ড ভাঙ অক্সিজেন লাগা, কর এটা, আমি আর করবো না, ভেঙে দাও গুড়িয়ে দাও তুই করবি, তো গ্লাইকোজেন কীভাবে হবে? দুটো অ্যালডিহাইড কী কী হচ্ছে বল দেখি? একটাই, তাহলে আর দুটো বলবো না, দেখ যখন দুখানা চাল আমার কাছে, দেখ আমি চালই বলি, ঠিক আছে? দুটো চাল আর বলি না, অ্যাসিড অ্যালডিহাইড, ইথানল, দেখ এটাকে যদি ভেঙে দাও গুড়িয়ে দাও করি তাহলে কী হবে? ডাবল বন্ডটাকে মাঝখান থেকে ভাঙ, দুদিকে একটা করে অক্সিজেন, তাহলে কী হবে বলতে? দেখ সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড, ওদিক থেকেও তো একই পাচ্ছি, সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড, বুঝলি? তার মানে আমার ডি হচ্ছে বেসিক্যালি এইটা, সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড। মলিকুলটার নাম কী ভাই? কোন ফাংশনাল গ্রুপ আছে এটার মধ্যে? সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড তো কোন ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড। এটার কমন নেম কী? কমন নেম কী এটার?
কমন নেম, কমন নেম, কমন নেম মানে যেমন ডালডা, ঠিক আছে? ডালডা হচ্ছে জানিস তো কি, লোকে সবাই ডালডা বলে জানে, অর্থাৎ ডেটল। তুই কিন্তু দোকানে গিয়ে যদি, ছাড় বলবো না, কমন নেম কি এটা? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড ভাই, অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? প্যারাসিটামল হচ্ছে যেমন কমন নেম, প্যারাসিটামল কিন্তু আইইউপিএসসি নেম না। তুই যদি দোকানে গিয়ে প্যারাসিটামলের আইইউপিএসসি নেম বলিস, দোকানদার পাগল হয়ে যাবে। কী বলছে? যে কোনো ওষুধ, ওষুধের তো অ্যাকচুয়াল একটা নাম আছে। ধর তুই দোকানে গিয়ে বলি অ্যান্টাসিড দাও, ঠিক আছে, র্যান্ট্যাক দাও, র্যান্ট্যাক তো কোম্পানির নাম, ওটা কি ওষুধের নাম নাকি? ওষুধের তো একটা অরিজিনাল জেনেরিক নাম আছে জানিস তো, জেনেরিক মেডিসিন বলে যেটাকে। অ্যাকচুয়ালি ওষুধটা যে যে কেমিক্যাল দিয়ে বানানো সেই কম্পোজিশনটা তুই দোকানদারকে বলিস, দোকানদার বুঝতে পারবে কোন ওষুধের কথা বলছিস? হ্যাঁ, অবভিয়াসলি কোম্পানির নাম তো, কেমিক্যালটার নাম তো র্যান্ট্যাক না, যার মধ্যে যে মলিকিউলগুলো আছে, বুঝতে পারলি? সেম কেস, তুই দোকানে গিয়ে যদি বলিস অ্যাসিটালডিহাইড দাও, দোকানদার চিনতে পারবে ইজিলি, ইথানল বললে একটু কষ্ট হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা কমন নেম কিন্তু অ্যাসিটালডিহাইড। আর ক্লাস 11-12 তোকে কমন নেম দিয়েও জিজ্ঞেস করবে, আইইউপিএসসি নেম দিয়েও জিজ্ঞেস করবে, বোঝা গেছে এটা? তাহলে এটা হচ্ছে তোর আমার অ্যান্সার, এবিসিডি। চল নেক্সট কোশ্চেন লেগে, এরকম কোশ্চেন আর কোটা করবো। ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবি, ঠিক আছে? এখন তুই বড় হয়ে গেছিস, পরের কোশ্চেন লেখ। কনভার্ট, কনভার্ট, একটা স্টেপে কনভার্সন হবে এরকম কোনো কথা নেই, দু তিনটে স্টেপ হতে পারে, চার পাঁচটা হতে পারে, 10-12টা হতে পারে, অত অব্দি যাবো না। কনভার্ট পিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড পিএইচ, পিএইচ পিএইচ মানে কি? ফিনাইল, ফিনাইল রিং মানে বেনজিন রিং লেগে আছে ওখানে, বুঝতে পারছিস? এটা থেকে কিসে কনভার্ট করতে হবে? টু পিএইচ সিও টু এইচ, কর। প্রোডাক্টটার নাম কি বলতো? এটার নাম কি? পিএইচ সি ডবল এইচের নাম কি? বেনজিনের সাথে সি ডবল এইচ নাম কি হয় ওটা? বেনজোইক অ্যাসিড, এক্স্যাক্টলি, বেনজোইক অ্যাসিড। তাহলে ওই মলিকুল থেকে এই মলিকুলে কনভার্সন একটা স্টেপে হবে, এরকম কোনো কথা নেই, বল তাহলে কী করবি? শুরু কর, শুরু কর, একটু মাথা কাটা তাহলেই হয়ে যাবে। পিএইচ মানে ফিনাইল, মানে বেনজিন লেগে আছে ওখানে। আজকের ক্লাসেই করেছি আর এই মুহূর্তে কিছুক্ষণ আগেও করলাম, সবকটা মিলিয়ে মিশিয়ে হবে, একটু ভাব, ভাবা, প্র্যাকটিস কর।